স্থানীয় মার্কেট বাজার, এই বাজারে আজকে সকাল ঠিক 7:30 আমি খবর পাই যে এখানকার 4টা দোকান আগুনে সম্পূর্ণ বস্মীভূত হয়ে যায়। এখন এখানে যে ক্ষতিপূরণ হয়েছে, এই সারের দোকান, রাইস মিল, বাজেমাল দোকান সহ এখানে মোটামুটি 25 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আর এটা কে বা কারা লাগিয়েছে এ সম্বন্ধে কিছু জানা যায়নি, তবে বোঝা গেল অভিজ্ঞতার নিরিখে আমি বলতে পারি বা স্থানীয় জনগণের যে কথাবার্তা এতে বোঝা গেল যে এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, কেউ আই লাগা দিছে এটাকে, মানে দলটাকে বদনাম করার জন্য, পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার জন্য। শান্ত সৃষ্ট পরিস্থিতি আমাদের এই 35 দিনিয়ার যে পূর্ব কলাবাড়িয়া পঞ্চায়েত, এই পরিস্থিতিটাকে এতদিন শান্ত ছিল, এটাকে উত্তপ্ত করার জন্য এখানকার কিছু লোক এটাকে পরিকল্পিতভাবে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। না না না, এই ধরনের ঘটনা আমাদের এই পঞ্চায়েতে অন্তত 20-25 বছর যাবৎ কোনো অগ্নিকাণ্ডের ঘটনা হয়নি। এই আমাদের উত্তর কলাবাড়িয়া বাজারে এই প্রথম এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে।